হ্যালো এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা টেক্সট রিলেটেড যতগুলো প্রপার্টি আছে সিএসএসের মধ্যে আমরা সবগুলো দেখেছিলাম এবং ছোটোখাটো একটা প্রজেক্ট দেখেছিলাম টেক্সট শ্যাডোর সাহায্যে। আজকে আমরা দেখব ফন্ট প্রপার্টি। তো ফন্ট প্রপার্টির মধ্যে আমাদের আছে ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট অ্যান্ড ফন্ট ভেরিয়েন্ট। আজকে আমরা কেবল ফন্ট ফ্যামিলি দেখব অ্যান্ড পরের লেকচারগুলোতে আমরা এইগুলো খুবই ছোটো ছোটো, তাই আমরা একসাথে দেখে ফেলতে পারবো। তো আজকে আমরা ফন্ট ফ্যামিলি দেখব। তো ফন্ট ফ্যামিলির মধ্যে আমরা জাস্ট সিএসএস করার সময় ফন্ট দিয়ে ফ্যামিলি দিব যেন ভ্যালু। ওকে, অ্যান্ড ভ্যালুর মধ্যে আমরা দিতে পারি, আমরা ফন্টের নাম দিতে পারি, ওকে, যেমন এরিয়াল। ওকে, তো এরকম আমরা ডিরেক্ট বসাতে পারবো। আর যদি আমরা যেমন টাইম নিউ রোমান এরকম, মানে এমন ফন্ট ফন্টের নাম ইউজ করব যেখানে আমাদের একাধিক ওয়ার্ড লাগে, তখন আমাদের কোলন সিম্বলের ভিতরে আমার ইউজ করতে হবে। ওকে, খেয়াল করবেন এখানে জাস্ট একটাই ওয়ার্ড, যার জন্য আমরা এখানে কোলন সিম্বল দিইনি, কিন্তু এখানে তিনটা ওয়ার্ড, ওকে, মানে হাইফেন দিয়ে দিয়ে আমার এখানে সেপারেট করা আছে, তার জন্য এরকম যদি আমাদের ফন্টের নাম হয় তাহলে আমরা এখানে কোলন ইউজ করব। ওকে, ইভেন আমরা একাধিক ফন্টও ইউজ করতে পারি, যেমন এরিয়াল দিলাম কমা দিয়ে এবং টাইম নিয়েও রোমান দিলাম। ওকে, এরকমভাবে ডিক্লারেশন হবে, জাস্ট এখানে দুইটা দিছি কমার জন্য। এখন আপনারা বলতে পারেন যে একটা টেক্সটের মধ্যে আমি যখন ফন্ট ফ্যামিলি ইউজ করব তখন তো আমার একটাই ইউজ হবে, তাই না? এখানে একাধিক কেন ইউজ হবে? তাহলে খেয়াল করুন, আসলে এখানে এইভাবে দিলে আমার প্রথম যেটা সেটাই আমার অ্যাপ্লাই হবে, তাহলে পরেরটা দেওয়ার মানে কি? অনেকগুলো ব্রাউজার আছে যেখানে দেখা গেল হয়তো এখানে তো আপনার এরিয়াল থাকবে না, তাই না? এখানে অন্য ফন্টের নাম থাকবে যেগুলো খুব স্টাইলিস্ট। তো এমন ক্লায়েন্ট এমন একটা ব্রাউজারে আপনার ওয়েবসাইট বা আপনার ডিজাইন করা ওয়েবসাইটটা রান করালো, সেখানে আপনার এই ফন্ট যেটা সেটা সাপোর্টই করে না, তাহলে তো সমস্যা, তাই না? তো আমরা এটা রিলেটেড বা এটার কাছাকাছি মিলে যায় এমন একটা ফন্টের নাম দিয়ে দিই, যাতে এটা রান না করলে যাতে পরেরটা রান করে তার জন্য। ওকে, তো আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখব। আমি এখানে বিএস স্কোর ওপেন করলাম। ওকে, তো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। আমি এখানে জাস্ট ফন্ট ডট এইচটিএমএল নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। ওকে, তো আমি যদি এখানে বয়লার প্লেট করি, বয়লার প্লেট যদি আমি ক্রিয়েট করি, জাস্ট ট্যাব ট্যাব দিব, আর এখানে আমি টাইটেলের জায়গায় এখানে আমি দিব ফন্ট ফ্যামিলি। ওকে, আচ্ছা, তো এখন যদি আমি এটাকে রান করি, তাহলে খেয়াল করবেন এখানে আমার ফন্ট ফ্যামিলি চলে আসছে। ওকে, তো এক কাজ করে আমরা এখানে একটা হ্যাডিং ট্যাগ নিই। হ্যাডিং ট্যাগ নিয়ে এখানে আমরা কিছু ডামি টেক্সট নিয়ে নিচ্ছি, যেমন 10টা ওয়ার্ডে ডামি টেক্সট নিয়ে নিলাম। এখন যদি কন্ট্রোলাইজার সেভ করি দেন রান করি, তাহলে আমার এটা এখানে চলে আসছে। ওকে, আচ্ছা, তো এটা একটা বাই ডিফল্ট আমার একটা ফন্ট দেওয়া আছে। আমি যদি এখানে ফন্ট ইউজ করতে চাই, তো এর জন্য এটাকে আমার টার্গেট করতে হবে। তো এটা টার্গেট করার জন্য আমি এখানে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, ক্লাস নেবো জাস্ট TXT নামে একটা ক্লাস নিয়ে নিচ্ছি। এখানে আমি সিএসএস করার জন্য স্টাইল ট্যাগ ইউজ করবো, দেন হচ্ছে আমি ক্লাসটাকে টার্গেট করবো, তো ডট অপারেটর ইউজ করবো, দেন টেক্সট TXT টেক্সট। ওকে, তো এটাকে আমার এটা ঠিক মতন হচ্ছে কি না দেখার জন্য আমি কালার রেড করে দিই, কন্ট্রোল লেজার সেভ করলাম, তাহলে আমার এটা রেড চলে আসছে। ওকে, সুতরাং আমার এটা কাজ করতেছে। ওকে, তো আমি এখানে ইউজ করবো ফন্ট ফন্ট ফ্যামিলি। ওকে, ফন্ট ফ্যামিলি, তো আমি এখানে বাই ডিফল্ট এরিয়াল দিতে পারবো, বাই ডিফল্ট না মানে যে কোনো নাম, মানে যে কোনো ফন্টের নাম দিতে পারবো না আপনি আপনি এখানে। আমি যদি কন্ট্রোল লেজার সেভ করি, তাহলে খেয়াল করবেন আমার এখানে আমার কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আগে একটু অন্যরকম স্টাইল ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে এরিয়াল। ইভেন আমরা এখানে টাইম অ্যান্ড নিউ রোমানও দিতে পারবো, টাইমস নিউ রোমান। তো খেয়াল করবেন এটা দেওয়ার সাথে সাথে, আচ্ছা, আমার এখানে একাধিক দিয়ে ফেলেছে, এটা কোলন দিতে হবে। ওকে, কারণ এখানে কোলন, কারণ এখানে একাধিক ওয়ার্ড। ওকে, সুতরাং একাধিক যেহেতু ওয়ার্ড, আমার এখানে কোলন সিম্বল দিতে হবে। আমি যদি কন্ট্রোল লেটার সেভ করি, তাহলে খেয়াল করবেন এখন আমার এটার স্টাইল অন্যরকম হয়ে গেছে। ওকে, এবং এটা আমার বাই ডিফল্ট ছিল। ওকে, আমরা চাইলে আমরা একাধিকও দিতে পারি। আমি যদি এখানে এরিয়াল দিই, দিয়ে কমা দিই, কন্ট্রোল লেটার সেভ করি, তাহলে খেয়াল করবেন এটা যেটা প্রথম এরিয়াল সেই ফন্টে চলে গেছে, এটা কোনো কাজ হচ্ছে না। ওকে, তো কেন হচ্ছে না? কারণ আমি এটা ক্রোমে চালাচ্ছি, ক্রোমে আমি, আমার ব্রাউজার হচ্ছে ক্রোম, তো সেখানে এরিয়াল সাপোর্ট করে, যার জন্য আমার এখানে এরিয়ালটাই আমার রান হয়েছে। তো এরকম ব্রাউজারে, কারণ আমি হয়তো ক্রোম ইউজ করি, কিন্তু অনেক ইউজার আছে যে ক্রোম ইউজ করে না, সাফারি ইউজ করে, বা ক্রোম ইউজ করলো আগের ভার্সন ইউজ করে, তো যার জন্য এটা যদি সাপোর্ট না করে তাহলে এটা চলবে। ওকে, তো এর জন্য আমরা এটা ইউজ করতে, বা কমাতে আমরা আরও আরও দিতে পারি, সমস্যা নেই। ওকে,
এখন কথা হচ্ছে আমরা এরকম নামকে মুখস্থ করব, এরিয়াল টাইমস নিউ রোমান এরকম। আসলে না মুখস্থ করার দরকার নেই, গুগল করতে পারে হচ্ছে মেন। আমরা এখানে একটা ফন্ট, সুন্দর সুন্দর ফন্ট বের করার জন্য আমরা গুগল ফন্ট ইউজ করব, www.fontsgoogle.com। ওকে, এরকম একটা ওয়েবসাইটে যাব, দেন এখানে আমরা ক্লিক করব গুগল ফন্টস। তো এখানে আমার হিউজ পরিমাণ ফন্ট দেওয়া আছে, তো এগুলো আমরা ইউজ করব। ওকে, তো এগুলো ইউজ করলে একটা সুবিধা কি, সুবিধা হচ্ছে যদি আমাদের যে ফন্ট আমরা এখানে দিব সে ফন্টটা ইউজার ওয়েবসাইট, কিন্তু অনেক ইউজার আছে যে মোবাইল থেকে সে ওয়েবসাইটে ঢুকবে, দেন অনেকে হচ্ছে ক্রোম থেকে ঢুকবে, অনেকে ফায়ারফক্স থেকে ঢুকবে। তো সব ব্রাউজারে যদি আমার এই যে আমার ফন্ট যে নামটা সেটা যদি সাপোর্ট না করে, তো তার জন্য আমরা গুগল ফন্ট ইউজ করে থাকি যাতে সাপোর্ট করে। ওকে, তো এটা সুবিধা কি আমি দেখাচ্ছি আপনাদের। আমি জাস্ট একটা ফন্ট নিয়ে নিই, একটু স্টাইলিশ দেখে নিই। ওকে, এই একটা ফন্ট আছে, আমি যেখানে ক্লিক করি ওকে, তো এই যে ফন্টটা, এই ফন্টটা আমি নিতে চাই, তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করব। ওকে, আমি এখানে ক্লিক করব, সরি, সিলেক্ট দি স্টাইল, দেন আমি এখানে ক্লিক করব। ওকে, তাহলে খেয়াল করুন এখানে আমি ইমবেডে ক্লিক করব, তাহলে এই যে এখানে ফন্ট ফ্যামিলি নামটা আমার দেওয়া আছে। আমি যদি এটাকে কপি করি, কপি করে নিয়ে আমি এখানে যদি পেস্ট করে দিই, কন্ট্রোল এজ সেভ করি, তাহলে খেয়াল করবেন আমার এটা এই যে স্টাইলে চলে আসছে। ওকে, সেম টু সেম স্টাইলে চলে আসছে। এখন এই যে ক্রোম, গুগল ক্রোম, এটার মধ্যে সাপোর্ট করতে পারে কিন্তু অন্যটা নাও সাপোর্ট করতে পারে। তো তার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটাকে আমরা কপি করে আমরা এখানে টাইটেলের পরে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, তো এটা করলে কি হবে, যদি আমার এটা সাপোর্ট না করে কোনো ব্রাউজারে, তাহলে সেই লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে নিয়ে আসবে। ওকে, তো যার জন্য আমরা সবসময় লিঙ্ক ইউজ করবো, তো আমি কন্ট্রোল এজ সেভ করলাম, দেন আমি রান করি, তো আমার এটা কিন্তু চলে আসছে। তো খেয়াল করবেন আমার কিন্তু আগে এটা সাপোর্ট করেনি। ওকে, আমি যদি এখানে এটা কেটে দিই বা আমি কমেন্ট আউট করে দিই, কন্ট্রোল এজ সেভ করি, তাহলে খেয়াল করবেন আমার এটা আগের সেম টু সেম মতো, আগের মতন আছে। ওকে, তো আমি যখন এই লিঙ্কটা ইউজ করেছি, এই লিঙ্কটা যখন আমি ইউজ করেছি, কন্ট্রোল এজ সেভ করলাম, তাহলে খেয়াল করবেন আমার এই যে এটার স্টাইলে কিন্তু এখানে চলে আসছে। ওকে, খেয়াল করবেন এই যে এটার স্টাইলে চলে আসছে। তো আসলে বুঝতে পেরেছেন, আমরা যদি আরেকটা ফন্ট ইউজ করে থাকি, ইউজ করি, তো আমি এটা কিনে দিচ্ছি, এই যে এটার মতো যদি ইউজ করতে চাই ফন্টটা, আমি ক্লিক করলাম, দেন এখানে সিলেক্ট দিস স্টাইলে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব। ওকে, তো এই যে এখানে আমার এটা দেওয়া আছে, আমি এটা জাস্ট কপি করে নিয়ে, এখানে দুইটা দেওয়া আছে, আমি একটা কপি করলেই হবে, এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন এটার যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে আমি নিয়ে নিব। আমি আগের লিঙ্কটাকে সরিয়ে দিচ্ছি, কন্ট্রোল এজ সেভ করলাম, তাহলে খেয়াল করবেন এই যে আমার লেখার স্টাইলটা এরকম চলে আসছে। ওকে, তো গুগল ফন্টের মধ্যে হিউজ পরিমাণ আমাদের ফন্ট আছে, আমরা যে কোনো স্টাইলে এখান থেকে নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন এবং এখান থেকে আপনারা নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।